নমস্কার, বেঙ্গলি হরর স্টোরির সাম্রাজ্যে আপনাদের সবাইকে স্বাগত। আজ আপনারা শুনবেন কালীগুণিন সিরিজের কালীগুণিন এবং পঞ্চবান রহস্য। কাহিনীকার সৌমিক দে। চলুন তাহলে গল্পে প্রবেশ করা যাক। বুভুক্ষ প্রেতাতার ন্যায় হা করা তিন মহলা বাড়িটার থেকে বাইরে বেরিয়ে এলেও অনন্তর মনে কিন্তু একটা খটকা লেগেই থাকল। এতক্ষণ ধরে বাড়ির মধ্যে যা যা কথাবার্তা হলো, তার মধ্যে কোথাও যেন কিছু একটা ভয়ানক ফাঁক রয়েছে। তাদের রাজপুতনা সিংহ বংশের ইতিহাসের সুতোটার দুই দিকে দুইখানা উজ্জ্বল প্রান্ত চর্মচক্ষে দেখা গেলেও সুতোর মাঝখানে একটা বড় সড় ভাগ কিন্তু সময়ের অন্ধকারে ডুব মেরেছে। ওই আধার মাখা জায়গাটাতেই ভীষণ গণ্ডগোল। ওইখানেই কিছু একটা ভয়ঙ্কর ধাঁধা ওত পেতে রয়েছে। মহলের অন্দরে মরণ শয্যায় শায়িত বৃদ্ধ মানুষটিও কিছু একটা নিশ্চিতভাবেই গোপন করছে, সেটা অজ্ঞানতার কারণে নাকি কোনো একটা ভয়ে, সেইটে ঠিক ধরা যাচ্ছে না। কিছুটা সন্দেহের দোলাচলের মধ্যেই মূল ফটকের থেকে বেরিয়ে কিছু দূর এসে একটা ঝাঁকড়া অশ্বত্থ বৃক্ষের তলে এসে স্থির হল অনন্ত। ঠিক হাত পঁচিশেক সামনেই ঘোর কৃষ্ণবর্ণ পাষাণের তৈরি একখানা দেউল। শোভা উড়িষ্যার নিয়ম মেনে তার গঠন শৈলীতে অজস্র কারুকার্য আর স্তর বিন্যাস। মূল দোরের কাছে সিংহ হাতি প্রভৃতি শিল্পকার্য। মন্দিরের খাজে খাজে অজস্র পায়রার দল উঁকি ঝুঁকি দিচ্ছে। মন্দিরের ঠিক পিছনেই স্বয়ং মহেন্দ্রগিরি পাহাড়টা ক্ষিপ্ত নেকড়ের ন্যায় ঝাঁপিয়ে পড়তে চাইছে দেবালয়ের চূড়। কিন্তু কারুর একটা ভয়ে সেই সাহস পাচ্ছে না। হঠাৎ করে সেই দিকে এক নজর চাইলে বুকটা ধড়াশ করে ওঠে। এই মন্দিরটার কথাই তবে বুড়া এতক্ষণ বলছিল। সিংহবংশের কোনো এক সঙ্গতি সম্পন্ন শাখার হাতে এর হস্তান্তর না করা স্তব বুড়ার প্রাণবায়ু আটকে রয়েছে দেহে, এবং সেই উদ্দেশ্যেই তার কুসুমপুরা গায়ের ঠিকানায় পত্র লিখে এই বিনীত তল। অথচ এখন যখন অনন্ত বহু ক্লেশ স্বীকার করে এসেই পড়েছে, তখন বৃদ্ধ অর্ধেক কথা গুপ্ত রাখতে চাইছে, এ কেমন আচরণ? আচ্ছা, কি আছে এর ভিতরে? মন্দিরের ফটকের থেকে শুরু হয়ে ভিতর অবধি পরপর কতগুলো প্রস্তর নির্মিত চৌকোনা নিচু বেদি, তাতে গভীরভাবে প্রোথিত রয়েছে একটি করে চরণ চিহ্ন। সেগুলিতে ভক্তরা ফুল মালা আর সুগন্ধি দিয়ে অর্চনা করছে। এ এক নতুন কথা বটে, ঠিক যেন বহু বহু যুগ পূর্বে কোনো এক বলশালী দেহধারী জীব অথবা মনুষ্য ওই বেদিগুলিতে পা ফেলে ফেলে এই মন্দিরের ভিতরে প্রবিষ্ট হয়েছিল, কিন্তু সে আর বেরোয়নি, অথবা তার পায়ের ছাপের ওপরে ওই বেদিগুলি পরবর্তীতে তৈরি হয়েছে। মন্দিরের সামনে এসে একটুক্ষণ স্থিত হতেই অনন্ত হাড়ে হাড়ে বুঝতে পারল যে রহস্যের এখানেই শেষ নয়, আরও কিছু কারণ রয়েছে। এত বড় একটা মন্দির, এত দেহাতি লোকজন তার ভিতরে পূজার নিমিত্তে যাতায়াত করছে, কিন্তু কি অদ্ভুতভাবে তারা নীরব। একটা শঙ্খ বা ঘণ্টার ধ্বনিও কানে আসছে। ভারতবর্ষের এই রকম একটা মন্দিরে ঘণ্টা না থাকাটা বিচিত্র বটে। কেউ যেন এদের কথাবার্তা বলায় কোনো শব্দ করায় অবধি রোক লাগিয়ে রেখেছে, এমনকি যাতে ভুল ক্রমেও কথা না বেরিয়ে পড়ে তার জন্য সকলেই মুখে একখানা কাপড়ের টুকরো বেঁধে ভিতরে ঢুকছে। অনন্ত ভ্রু কুঞ্চিত করেই বলল,
এ তো ভারী আপদ, এতগুলি মানুষ, এত বড় দেও, কিন্তু কি অদ্ভুত চুপচাপেরা, তাই না? অনন্তর পরিচারক শুক ঠিক পাশেই দাঁড়িয়ে হা করে সামনের দিকে চেয়ে দেখছে। সে ধীরে ধীরে বললে, আগে ঠিক বলেছেন মেজকর্তা, আমিও তাই দেখেই অবাক হচ্ছি, কিন্তু কিন্তু এ মুলুকে তো আর আমরা কখনো আগে আসিনি, তাই হতে পারে এখানকার এই রকমই ধারা। অনন্ত এই জবাবে তুষ্ট না হয়ে বলল, না, ব্যাপার শুধু সেটুকু হলেই আমি অবাক হতুম না রে হতভাগা। লক্ষ্য করে দেখ, চুরোই বসা পাখিগুলো থেকে শুরু করে প্রাঙ্গণে ইতিউতি ঘোরাফেরা করা কুকুরগুলো অব্দি কেমন যেন নিঃসুখ। মনুষ্যতর প্রাণীরা শুনেছি প্রকৃতির অনেক না বলা কথাও শুনতে পায়। লোকগুলো চুপ বটে, অথচ তারা কিন্তু মুখ নয়। মন্দির প্রাঙ্গণের বাইরে এসে তো দেখছি দিব্যি কথাবার্তা বলছে, মন্দিরের ভিতরে কথা বলায় বাধা কিসে? কে আছে গর্ভগৃহের ভিতরে? অত বিরাট পায়ের ছাপটা কার? বুড়া একটু আগে কোন দেবতার নামটা যেন বললে, কিসের মন্দির? যে সময়টার কথা আজকে বলছি সেটা আজ থেকে বহু বছর পূর্বেকার কথা। তোমাদের বছরটা বলতে ভীষণ ইচ্ছে করছে বটে, কিন্তু মুশকিল হলো এই ঘটনার সঙ্গে শহর কলকাতার এমন একখানা ফৌজদারি কেস ডায়েরি জড়িত রয়েছে যে ঘটনার কথা আমি আমার এক বন্ধুর স্বার্থে গোপন রাখতে বাধ্য হয়েছি। বছরটা এমনিতেই রাজনৈতিকভাবে মহাদুরন্ত, ফলত সেই বছরটা তোমাদের আন্দাজ করে নিতে হচ্ছে। যদ্দূর স্মরণ হয় সেদিনটা ছিল 27 কার্তিক, শুক্রবারের বিকেল বেলা। হৈমন্তী কালী পুজো শেষ হবার পর থেকেই ইমেল ভাবটা আসবো আসবো করেও ভাদ্রবধূর ন্যায় ইতস্তত করে চলেছে। বিকেলটুকু একটা হালকা হিমেল ভাব যে নেই তা নয়, কিন্তু খাঁটি প্রাক শীতে নয়। সন্ধ্যের একেবারে প্রাককালে বাগবাজারের গঙ্গার বুকে ঝিরঝিরি বাতাস চলেছে, আর সেই তালে কতগুলি ঘর বোঝায় গাধা বোর চোখের সামনে দিয়ে ঢিমে গতিতে ভেসে ভেসে দক্ষিণের দিকে এগিয়ে চলেছে। নদীপাড়ের অগণিত মন্দিরে মন্দিরে সন্ধ্যা আরতির তোড়জোড় আরম্ভ হচ্ছে। আজ পূর্ণিমা তিথি, গঙ্গার বুকে ঝলমলিয়ে ঘোলাটে হলদে পূর্ণ শশী উকি মারছে। শুক্র থেকে রবিবারটুকু আমি রোগী দেখিনি, এই তিনটে দিনে স্বাদ মিটিয়ে নিজের মতো করে অতিবাহিত করি। আশপাশের চাতাল একেবারে শূন্য নয়, কিছু লোক ইতস্তত বসে বসে কলকাতা শহরের নকশাল আন্দোলন এবং পুলিশের ভূমিকার সমালোচনা করে চলেছে। নকশাল আন্দোলনের প্রভাব এই সময়ের রাজনৈতিক চাপানুতোরের একটি বিশেষ বিষয় হয়ে উঠেছে। এই সকল কসকসি থেকে মনটা ফিরিয়ে নিয়ে ঠোঙার বাদাম চিবুতে চিবুতে গঙ্গাবক্ষের নির্মল জলের দিকে চেয়ে হঠাৎ একটা কূট প্রশ্ন মাথায় সেতুল, আচ্ছা যে কোনো প্রাকৃতিক নদ নদী পুকুর অথবা অপর অপর জলাশয়ের জল ঘটিতে বাটিতে বন্দি করে রেখে দিলে তাতে পোকা লেগে যায়, কিন্তু গঙ্গার জলে কখনো পোকা ধরে না কেন? পুরাণে বলে স্বয়ং পঞ্চাননের পাঁচ মুখে নিজের স্তুতি শ্রবণ করে নারায়ণ নাকি গোলে জল হয়েছিলেন, ফলে সেই মহাপবিত্র জল খোদ ব্রহ্মা তার কমণ্ডলুতে ধরে রাখেন যুগ যুগ ধরে। পরে ভগীরথের জন্য সেই বিপুল জলাধারকে মুক্ত করে দেন নদীরূপ। যে জলধারা স্বর্গ থেকে ভীষণ গর্জনে ঝাঁপিয়ে পড়ে কৈলাসপতির জটায় এবং তৎপশ্চাৎ সেই জলরাশি ভগীরথকে অনুসরণ করে স্বর্গের অলোকানন্দা থেকে মর্তের গঙ্গা হয়ে সাগরের সঙ্গে মিলিত হয়ে পাতালে ভোগবতী রূপে প্রবিষ্ট হন।
গঙ্গা ব্রহ্মার কমণ্ডলতে থাকাকালীন তাতে পোকা লাগার সম্ভাবনা শূন্য। কিন্তু আমি কখনো আমার সামনের এই গঙ্গার জলকে কলুষিত হতে দেখিনি, এর কারণ কি? ভেবে ভেবে উত্তর খুঁজতে গেলে এই সুন্দর সন্ধ্যাখানা মাটি হতো, ফলে আমি অপেক্ষাকৃত সহজ এবং অমোক পন্থাটাই অবলম্বন করে ডান দিকে মাথা ঘুরিয়ে যথাসম্ভব নিরাসক্ত কণ্ঠে কইলাম, আচ্ছা গঙ্গার জলে পোকা লাগে না কেন? পাশে বসা মুখুজ্জে মশাই ততোধিক নিরুৎসুক স্বরে উত্তর দিলে, কারণ রয়েছে। এত স্বল্প বাক জবাবে আমার কেন কারোরই সন্তুষ্ট জন্মানোর কথা নয়, কিন্তু এক্ষেত্রে অধিক প্রশ্ন গাজন বন্ড। আমি ওপর নিচে ঘাড় নেড়ে বললাম, ও আচ্ছা বুঝেছি, কোনো দৈবী কারণ টারণ আছে নিশ্চয়ই। হবেও বা, অতীত পাবনী গঙ্গার জলে কি কখনো ঔষধ ধরেছে? মুখুজ্জমশাই কটমট করে তাকিয়ে মুখ খুঁড়ল। সব কিছুতেই বাস্তব কার্যকারণ না খুঁজে একটা দৈব কারণ সন্ধান করাটা মানুষের অভ্যেস হয়ে দাঁড়িয়েছে। মকর বাহিনী গঙ্গার অজস্র গুণকীর্তন বর্ণিত রয়েছে শাস্ত্রে। আমি সামান্য মানুষ, আমার পক্ষে এতটা বোঝা সম্ভব নয়, কিন্তু জলে পোকা না ধরার আরও একটা মোক্ষম বিজ্ঞানসম্মত যুক্তিও কিন্তু আছে। গঙ্গার গতিপথটা স্মরণ করো ডাক্তার, অর্ধেক হিমালয় পর্বতমালাকে ধুয়ে কোটি কোটি ঔষধি ভেষজকে বিধৌত বিগলিত করে তবেই এই নদী মাটিতে পা রেখেছে। ফলত এই জলে তীব্র ঔষধি গুণ থাকাটাই তো স্বাভাবিক, তাই নয় কি? সম্ভবত সেই কারণেই এর জল চিরকাল নিষ্কলুষ থাকতে পারে। নদীর বুকে এত জলজ জীব মরছে, এত মৃতদেহ বুকে ধারণ করেও এই জলে পোকা না লাগার এই একটাই লৌকিক ব্যাখ্যা। আমি মনে মনে লজ্জিত হয়ে কইলাম, ঠিক দাদা, ঠিকই বলেছ হয়তো। মুখুজ্জামশাই একটু হেসে শুধর, তাহলে উত্তরে খুশি তো? আমি মাথা দোলালাম দেখে কালীপদ ফের কইল, কিন্তু আমি খুশি নই ডাক্তার, একটা কথা আমাকে ভারী ভাবায় জানো, এই যে এতটা পথ ভগীরথের পিছু পিছু নদীটা ধাবিত হলো, সেটা কিসের টান? একটা এত বড় নদীর প্রকাণ্ড জলোচ্ছ্বাস যদি ভগীরথের পিছনে পিছনে গিয়ে থাকে, তাহলে তাদের মাঝখানে নিশ্চয়ই অনেকখানি দূরত্ব ছিল। গঙ্গা চলতে চলতে নাকি জন্মমুনির যজ্ঞের সমিত ভাসিয়ে দিয়েছিলেন বলে মুনি গঙ্গাকে নিজের শরীরে বন্দী করে ফেলেন। পরে ভগীরথের অনুনয়ে খুশি হয়ে গঙ্গাকে নিজের উরু চিরে মুক্তি দেন, তাই গঙ্গার অপর নাম জাহ্নবী। তো গঙ্গা যে জন্নুর যজ্ঞের কাঠকুটো ভাসিয়ে নিলেন, কিন্তু ভগীরথ তো গঙ্গার সামনে সামনে ছিলেন, তিনি সেসব উপকরণ নিজের পায়ে মারিয়ে যাননি কেন? তাছাড়াও পদ্মমণি গঙ্গাকে ভুলিয়ে ভালিয়ে অন্যত্র নিয়ে ঢুকে পড়েছিলেন এবং অনেক পরে ভগীরথ তা জানতে পেরে অতীত পাবনীকে ফেরত নিয়ে যান। তার অর্থ ভগীরথের থেকে গঙ্গার দূরত্ব ছিল বহু দূরে, এতটাই দূরে যে দুজন দুজনকে দেখা ছিল অসম্ভব। তবে কোন সংকেত লক্ষ্য করে এত বড় নদীটা এগোচ্ছিল ভারত জুড়ে? আমি নিষ্পন্দ নিষ্পলক হয়ে ভাবছিলাম, বটেই তো। উত্তর দিতে ইতস্তত করছি দেখে কালীপদ নিজেই অনেকটা আত্মগত হয়ে কথা কইল, এর একটা সমাধান কিন্তু আমি ভেবেছি, কতটা সঠিক জানিনি কিন্তু একেবারে বেঠিক বোধ হয় নয়। আমি বিস্মিত হয়ে শুধলাম, তবে গঙ্গা কি কোনো চিহ্ন দেখে এগিয়েছিল দাদা? দেখে নয়, শুনে, শব্দ শুনে, বিশেষ এক সংকেতের ধ্বনি, যে ধ্বনি শুনে গঙ্গা তার দিক নির্ণয় করেছিল।
ভগীরথের হাতে একখানা শঙ্খ ছিল, জানো তো, সেইটে কোনো সাধারণ জিনিস কিনা বলা যায় না। তবে ওইখানা শব্দ লক্ষ্য করেই এত বড় নদীটা ধাবিত হয়েছে। আমি মৃদু প্রতিবাদ করে বললুম, কিন্তু মুখুজ্জে মশাই, জল কি কানে শুনতে পায়? কালীপদ একটু হেসে বললে, না তা পায় না, কিন্তু জলের মধ্যে এমন কেউ কি ছিল না যে সাঁতার এবং শ্রবণ উভয়েই দক্ষ? কখনো ভেবেছ যে গঙ্গার বাহন যে মকর, তার দেহটা কুমিরের মতো হলেও মুন্ডের স্থানে হাতির মাথার ওপর দুইখানা বিরাট বিরাট কান কেন রয়েছে? যা হোক, এসবই বৃথা তর্ক। ও সময়ে না ছিলে তুমি, না ছিলাম আমি। এখন উঠে পড়া যাক, ঘাটে বোধহয় সন্ধ্যা আরতি করবেন এরা। এই বলে ধুতিটা ছেড়ে নিয়ে উঠে পড়ে রাজপথের দিকে পা বাড়ালো কালীপদ। আমি মুখুজ্জে মশাইকে বহুবার বহু রূপে স্বনির্বন্ধ অনুরোধ করার পরে অবশেষে এই দুই দিন পূর্বে তিনি সস্ত্রীকে এসে উঠেছেন আমার নেবুতলার বসত বাটিতে। রায়দিঘরা এস্টেটের নায়েব মশাই নাকি কানাই সর্দারকে সঙ্গে নিয়ে দেওয়ানি কাগজপত্রের কি একটা কাজে কেল্লাঘাটার অফিসে এসে উঠেছেন গতকাল। তারা আগামীকাল সকালে এসে আমার গৃহে আহার করে আবার তালুকে যাত্রা করবেন। গতকাল বৌঠানকে আমরা শেয়ালদা স্টেশন, কালীঘাট, সাহেব কালীবাড়ি ঘুরিয়ে নিয়ে এসেছি। আমার বসত বাটিতে এসে স্তব বৌঠানের আরেকখানি সুবিধে হয়েছে, মাথায় ঘোমটা না দিয়ে ঘরময় ঘুরে বেড়াতে পারছে অবাধে, এবং আমাদের সামনে চায়ের জোগাড় যন্ত্র নামিয়ে রেখে তিনি আজ আমার হেসেলের অধিগ্রহণ করে নানাবিধ জর্বজোস্যের আয়োজনে মগ্ন হয়েছে। আমি অতিথিকে পাকশালায় প্রবেশ করতে দিতে ধর্মতো কিঞ্চিত বিব্রত হয়ে আপত্তি জানিয়েছিলাম। উত্তরে বৌঠান শুধুমাত্র বলেছিল, বেশ, ঠাকুরপো যখন বলছে তখন রাঁধব না, তেমন তেমন কিছু তো রাঁধতুমো না, ওই চারটিখানি গরম নুচি, কয়টা ভাজা ভুজি আর নারকেল হিং দেওয়া ছোলার ডাল, তা সে আর একদিন হবে খন। এই কথার পরে আর আমার আপিল বৌঠানের আদালতের ধোপে টেকেনি। চা পান করতে করতে বৈঠকের ঘরে রেডিও চালিয়ে গান শুনছিলাম। কালীপদ পেয়ালা থেকে পিরিচে চা ঢেলে সশব্দে পান করছে দেখে বুঝলাম তার মেজাজ আজ বিলক্ষণ শরীর। কালীপদ একবার সেখানকার দিকে চেয়ে কইল, এইটি এখনো সচল রয়েছে ডাক্তার? তোমার সঙ্গে সাত শিমুলিয়ায় যখন আমার প্রথম পরিচয় হয় তখনও তোমার তোরঙ্গে এই রেডিওখানায় নিয়ে গিয়েছিলে, মনে পড়ছে? আমি গর্বের সঙ্গে কইলাম, হ্যাঁ দাদা, সেইটি। ওই ঘটনার সময়ে ওই একবার ছাড়া আজ অব্দি যন্তরটা বিগড়ায় নিয়ে আজও। রাত্রিরে কিন্তু নৈশ ভোজের সময় আমরা তিনজন নই, আরও অতিথি নিমন্ত্রিত ছিলেন। আমার কতিপয় বন্ধু বান্ধবের মধ্যে ডাক্তার শরৎ চক্রবর্তী, দারোগা সুবল নারায়ণ এবং খণ্ডঘোষের জমিদারবাবু শ্রীযুক্ত চন্দ্রনাথ রায় আমার বৈঠকের কক্ষ আলোকিত করেছেন। চন্দ্রনাথ ঠিক আমার মিত্র স্থানীয় নন, উনি বয়সে বোধ করি কালীপদর বড়ই হবে, কিন্তু আমার সঙ্গে মেলামেশা করেন বন্ধু ভাবাপন্ন হই, বাকিদের সঙ্গে তার তত পরিচয় নাই। শরৎ ঘরে ঢুকতেই মুখুজ্জে মশাইয়ের দিকে চেয়ে বিষয়ে বলে উঠল, ঠাকুর আপনি? কালীপদ মৃদু হেসে স্বস্তি বচন কয়ে বলল, ভালো আছো তো ডাক্তার? আগে সব কুশল ঠাকুর, আপনার শরীর বেশ সুস্থ তো? কালী আবার সামান্য হেসে বলল, সুস্থ না থাকে কোন হতভাগার সাধ্যি, তিন তিনজন ডাক্তার যখন এক বাড়িতে রয়েছেন।
আমি অবাক হয়ে বললাম, আগে দাদা তিনজন? কালীপদ ওপর নিচে মাথা নেড়ে একটু আর নজরে রান্নাঘরের পানে ইঙ্গিত করল। উপস্থিত সকলে মুখ টিপে হেসে উঠল। বৌঠান এসে মেঝেতে আসন পেতে আহার্য পরিবেশন করে চলে গেল। চন্দ্রনাথকে দেখে তার মাথায় আবার ঘোমটা ফিরে এসেছে। কলকাতায় পা রেখে স্তব, বৌঠানের বিস্তর অসুবিধে হয়ে চলেছে। গতকাল মুখুজ্জে মশায়ের সঙ্গে বাজার ভ্রমণ সেরে এসে চোখ কপালে তুলে শুধুল, মা গো, এই জায়গায় মানুষ রইতে পারে? লাউয়ের শাক, কুমড়া, কচুমায় শাকের আটি অবধি পয়সা দিয়ে কিনতে হয়। বড় বড় পেট ফুলো ভিনদেশি মাছ, তার দাম আকাশ ছোঁয়া। এর থেকে তেঁতুল আর লঙ্কা দিয়ে মেখে আমাদের পুকুরের পাকা রুই ঢের ভালো। আবার পয়সা নিয়ে বাজার বাড়িতে পৌঁছে দেবার জন্য ঝুড়ি মাথায় লোকজন ঘুরছে। শহরের বাজার ওই যা দিয়ে ঘর ছেটাই তাই। এই এত নাম ডাক শুনি, তা ঠাকুরপো কলকাতার পেটে পেটে এত? কলকাতার পেটে যে কত তা বৌঠানকে বোঝানো বিড়ম্বনা বিশেষ। আমি গতকাল মেঝের বদলে খাবার টেবিলে খাদ্যবস্তু পরিবেশন করতে অনুরোধ করায় বৌঠান সরু চোখে চেয়ে বলল, কলকাতায় থেকে থেকে ঠাকুরপোর স্বভাব চরিত্রে সাহেবি হাওয়া লেগেছে। বানরের ন্যায় আধা ঝুলন্ত অবস্থায় বসে না খেলে বুঝি পরিপাক হয় না? ওরা গাছের ডালে ওভাবে ঝুলে ফল পাকুড় খেয়ে থাকে বলে মানুষও অমন সৃষ্টি ছাড়া ভাবে ভোজন সারবে? এ কথা শোনার পর অতি কষ্টে উচ্চ হাস্য সংবরণ করে দ্বিতীয়বার আর টেবিলে খাবার দিতে বলিনি। চন্দ্রনাথের দেখলুম আসনে বসে খাওয়ার দিব্য অভ্যাস রয়েছে। আমার আর শরতেরও তদ্রূপ, কিন্তু ধানা ফেরত সুবলের কিঞ্চিত অস্বস্তি হলেও বৌঠানের ভয়ে কিছুই গইল না। লুচি চিপুতে চিপুতে টুকটাক গল্প গাছা চলছে। চন্দ্রনাথ আর মুখুজ্জে মশায়ের মধ্যে রায়ত পর্চা, খতিয়ান আর গৌনসিলের দণ্ডবিধি নিয়ে গম্ভীর কথাবার্তা বিনিময় হচ্ছে। কালীপদর পরিচয়টা শুনে অবধি সুবল কেমন যেন ইতস্তত করছিল প্রথম থেকে, কিন্তু সেই ইতস্তত ভাব ঠিক অবজ্ঞার নয়। এক্ষণে কালীপদ চন্দ্রনাথের সাথে কথা কইতে কইতে আচমকা মুখ ঘুরিয়ে শুধাল, কিছু বলবেন দারোগা সাহেব? সুবলের দারোগা সুলভ গাম্ভীর্য তিরোহিত হয়ে একটু সংকোচের ভাব দেখা দিল। সে মুখ তুলে বললে, আপনি আমার বয়স জ্যেষ্ঠ, তাই দয়া করে আমাকে তুমি করে বলুন মুখুজ্জে মশাই। আমি আসলে একটা ব্যাপারে একটু জানতে চাইছি, মানে আপনি যখন এই কাজেরই কাজী তাই আর কি। কালীপদ এইবার হো হো করে হেসে উঠে কইল, তুমি যখন ডাক্তারের বন্ধু তখন আমার ওই স্নেহের পাত্র বই কি, যা জানার যা শুধোবার নিঃসংকোচে বল। কালীপদর প্রাণ খোলা হাসিতে সুবলের সংকোচ কেটে গিয়েছিল। সে একটু কাষ্ঠ হাসি হেসে যে প্রশ্নখানা ছুড়ল তাতে আমরা আহার বন্ধ করে তার মুখের দিকে চাইলাম। আচ্ছা মুখুজ্জে মশাই, আপনি তো শুনেছি একজন তান্ত্রিক, তো আপনাদের তন্ত্রের কোনো বিধিতে নরবলির বিধান কি রয়েছে? মানে নরবলির সহায়তায় কি কোনো অভিষ্ট লাভ করা সম্ভব? কালীপদ হাতের লুচি মুখের সামনে থেকে নামিয়ে পাতে রেখে একটুক্ষণ থেমে গম্ভীর স্বরে বললে, শুনতে খুব অবিশ্বাস্য হলেও তন্ত্রে দীক্ষা লাভ করতে বা তন্ত্রোক্ত উপচার সমাধা করতে কিন্তু নরবলির কোনো আবশ্যকতা একেবারেই নেই। অন্যান্য মতে কি বিধি আমি জানি না, কিন্তু নরবলি আমার গুরুদেবের মতে মহাপাতকের কাজ, এমন কোনো বিধান আমার জানা নেই। পূজাতে যে পশুবলির বিধান দেখতে পাও সে হলো নিজের মনের শয়তান পশুকে বলি দেওয়া। নিজের মনের অন্ধকার পশু প্রবৃত্তিগুলিকে প্রতীকী স্বরূপ একখানা
চাল কুমড়ো কুমড়ো অথবা ইক্ষুদণ্ডের ওপরে ন্যস্ত করে তাকে দ্বিখণ্ডিত করে ছুঁড়ে ফেলে দেওয়া। সেই ত্যাগের মনোবল বা ক্ষমতা যাদের নাই, আমার বোধ হয় তেমন মানুষেরাই প্রাণীবলি বিধানের সূত্রপাত করেছে। সুবল চোখ নামিয়ে উদার স্বরে কইল, আমারও তেমনটাই বিশ্বাস করতে ইচ্ছে করে জানেন, কিন্তু আপনাদের প্রক্রিয়াতে তো শোনা কথা যে মৃতদেহের দরকার হয়। এই নরবলির মাধ্যমে কি কারোর বিপদ আপদ কাটিয়ে দেওয়া আদৌ সম্ভব? আমি একবার মুখুজ্জে মশায়ের কঠিন মুখভাবের দিকে তাকিয়ে ব্যতিব্যস্ত হয়ে বলে উঠলুম, আরে হতভাগা, তোর হয়েছে কি? নরবলির আসামিকে গ্রেপ্তার করে এসেছিস বুঝি? এই খাবার সময়ে ওসব নোংরা কথা কইতে আছে, কিসের বিপদ কাটবে? তোর কি কোনো বিপদ আপদ ঘটেছে? সুবল উত্তর দেবার পূর্বেই কালী সরু চক্ষে তার দিকে নজর করে বলে উঠল, না ডাক্তার, বিপদ দারোগাবুর হয়েছে বলে বোধ হচ্ছে না। শাস্ত্রে কয়, সিংহের মাথে যদি পরে পূর্ণ চাঁদা, দেবগণ উচ্চ রবে রাক্ষস পায় বাধা। ওর বিপদ সহজে আসবে না, আর মৃতদেহ মানেই কি নরবলি আবশ্যক? এই দুজন ডাক্তারের বা তোমাদের পেশাতেও মরা কেটে দেখতে হয়, তোমরা কি নরবলি দাও? আমার মনে হয় তুমি বোধ করি কোনো কথা ঠিক খুলে কইতে পারছো না। আমরা কিছু বলার আগেই সুবল হা হা করে উঠল, হ্যাঁ কি আশ্চর্য, আপনি কেমন করে জানলেন ঠাকুর আমার রাশি তিথি মায় গণ অবধি? আমি সত্যি সিংহ রাশিতে পূর্ণিমার জাত, দেবগণ, বড় আশ্চর্য কথা তো। কালীপদ তাকে হাতের ইঙ্গিতে থামিয়ে শুধল, এখানে বাইরের বা অপরিচিত কেউ নেই দারোগাবাবু, তুমি স্বচ্ছন্দে কোনো সমস্যা থাকলে বলতে পারো যদি আপত্তি না থাকে, তবে এইটি আগে ছেড়ে নেওয়া যাক। আটটা নাগাদ আহারের সমাধা হলে পর আমরা বৈঠক ছেড়ে বাইরের দাওয়ায় গিয়ে শেতল পাটি বিছিয়ে বসল। বর্তমানে শহরের এই রোয়াক বা দাওয়ায় বসে গল্প করার কৃষ্টি বিলুপ্ত প্রায়, কিন্তু এর মজা বড় বেশি ছিল তখন। বাইরে দিয়ে হাজারো লোক চলেছে, কথা বলতে বলতে গৃহস্থ ঘরে ফিরছে, টানা ডিস্কা ঘণ্টি বাজিয়ে ছুটে চলেছে, আর তার মুখোমুখি বসে নিজের লোকেদের সঙ্গে আমরা কথাবার্তা কইছি। এই আনন্দ ঘরের ভিতরে নেই। বাইরে শীতের বদলে চমৎকার বাসন্তী হাওয়া বইছে অকালে, ফুরফুরে সেই পরিবেশে বসে একবার হাত ঘড়িটা দেখে নিয়ে সুবল মুখ খুলল, কি বলে শুরু করি ঠিক বুঝতে পারছি না ঠাকুর মশাই, এই রকম ঘটনা আমার থানায় আগে ঘটেনি, তবে বলি ব্যাপারটা। আমাদের এই কদিন নাওয়া খাওয়া মাথায় উঠেছে কাজের চাপ, ওই সামনে যে দেখলেন একখানা বিরাট সেতু তৈরির মাপজোক হচ্ছে, ওইটার নাম রাখা হবে শিয়ালদা উড়ালপুর। কবে তা তৈরি হবে জানিনি, যেমন হুকুমের বহর আর নিচে না রয়েছে নদী না রয়েছে খাল, অথচ শুকনো রাস্তার ওপরেই একখানা আস্ত সেতু বানানো হবে। তো এই বিরাট কর্মযজ্ঞের জন্য শিয়ালদা থেকে আরমানি ঘাটের ট্রাম লাইন উপড়ে ফেলে সেটাকে বউ বাজার দিয়ে ঘুরিয়ে নিয়ে যাওয়া হচ্ছে। শোনা কথা, ভবিষ্যতে নাকি ওইটের ওপর দিয়ে ট্রামের লাইনও পাতা হবে, দৈর্ঘ্য নেহাত মন্দ হবে না। এইদিকে কাঠপট্টি থেকে আরম্ভ করে ওইদিকে শুনেছি স্যার নীলরতন হাসপাতালের সামনে গিয়ে মাথা নোয়া, এই টালমাটালে রাত ফিরেতে চোরের দল এসে লোহা কাঠ তার চুরি করতে চায়, আর তাই আমাদের পালা করে সাইকেল নিয়ে টহল দিতে হচ্ছে। তো গত পরশু অর্থাৎ 11 নভেম্বর তারিখে ভোরবেলায় আমি আর হাবিলদার কিষণ রাও সাইকেল নিয়ে থানায় ফিরছি, হঠাৎ দেখি একজন লোক উস্কো খুস্কো চেহারায় বউবাজারের রাজপথ দিয়ে একখানা থলি হাতে নিয়ে চলেছে। আমার সন্দেহ হতে তাকে দাঁড় করিয়ে জিজ্ঞাসাবাদ করাতেই
লোকটি নানান রকম অসংলগ্ন কথাবার্তা কইতে আরম্ভ করল। কখনো বলে সে নাকি খুব বড় ঘরের ছেলে, কখনো বলে দক্ষিণের কুসুমপুরা গা থেকে এইখানে ভালো তান্ত্রিকের সন্ধানে এসেছে, আবার বলে উড়িষ্যা থেকে নাকি সে কী সব মূর্তি টুর্তি বয়ে নিয়ে এসেছে কবে। একটানা ডিউটিতে আমার মাথা এমনিতেই খাপ্পা হয়েই ছিল, তাই এইসব ঝগমারি সহ্য না হওয়ায় আস্তে করে পেটে বসিয়ে দিলুম একখানা রুলের বাড়ি। আমার ধ্রুব বিশ্বাস আমি তত জোরে আঘাত করি, কিন্তু ওই আঘাতেই সে লোক বেহুশ হয়ে পড়ে গেল পথে। আমি একটু ঘাবড়ে গিয়ে একটা টানা ডিস্কা দাঁড় করিয়ে তাকে তুলে নিয়ে এলাম পুলিশ চৌকিতে। আমাদের ডাক্তার এসে পরীক্ষা করে বললে লোকটা নাকি ভীষণ রকমের দুশ্চিন্তার মধ্যে রয়েছে। নারীর গতি অতি দ্রুত এবং কম করে হলেও তিনটি দিন সে কিছুই তেমন আহার করেনি। তার জ্ঞান ফিরে এলে পর আমি নিজে একটা টাকা দিয়ে দেবেন ঠাকুরের দোকান থেকে পরোটা তরকারি আর জিলিপি এনে তাকে খাইয়ে জল দিলাম। বিনা বাক্যে পুরোটা নিঃশেষ করে আমার মুখের পানে তাকিয়ে রইল সে। সেই ফাঁকে আমি কয়েকটা কথা কইলাম তার সাথে। লোকটার নাম বলল অনন্ত সিংহ, কুসুমপুরা গায়ে বাড়ি। তার থলির মধ্যে কতকগুলি আদিকালের ভারী ভারী পুজোর উপাচার, ঘণ্টা, পেতলের মুখবন্ধ ঘট, তাম্রপত্র, শাকদানি, চন্দনবাটি, আরও কিছু টুকিটাকি জিনিসপত্র ছিল। সে বলল ওগুলো নাকি কলকাতায় এনেছে কোনো তান্ত্রিককে দিয়ে পরীক্ষা করাবে বলে। তাদের পরিবারে নাকি কী সব মারাত্মক বিপদ চলছে, লোকজন মরছে, কিন্তু সেসব নিয়ে আমি উৎসুক নই। কেউ মরে থাকলে তা সামলাবে দক্ষিণের থানাগুলো, আমার ঝক্কি নেই। জিনিসগুলো কোনো মন্দিরের চুরি হতেই পারে, কিন্তু সমস্যা হলো যতক্ষণ না ওই রকম কিছুর চুরি যাবার নালিশ রুজু হচ্ছে ততক্ষণ একে চোর বলা চলে না। আমি কড়া মেজাজে শুধোলাম যে তুমি কলকাতায় কোন তান্ত্রিকের কাছে এসেছিলে, কী মতলবে এসেছিলে। উত্তরে অনন্ত মাথা মুন্ডু আবল তাবল যা বললে তাই শুনে আমার বিষম খাবার জো হল। কথাগুলি অসংলগ্ন হলেও ভয়ঙ্কর, পেনাল কোডে দণ্ডনীয়, অথবা বলে কি না কোনো মন্দির থেকে ওর বাড়িতে কি একটা সুপ্রাচীন ঠাকুরের মূর্তি এনে জুটিয়েছে, কোনো এক কাপালিক এসে হানা দিচ্ছে, বাড়িতে লোকজন বেঘরে মরকের মতো মরে চলেছে, আর তার নিদান হিসেবে গায়ের কোনো এক পুরোহিত নাকি স্বপ্নাদিষ্ট হয়ে অনন্তকে কয়েছে, তার ভদ্রাসনের উঠোনে নাকি একটা নরবলি হবে এবং তবেই এই আপদ কাটবে। কথা আরও রয়েছে যে তান্ত্রিক ওই নরমের যজ্ঞ সম্পন্ন করবে তাকে নাকি এই কলকাতা শহরেই পাওয়া যায়। এইটে শোনার পরপরই অনন্ত উন্মাদের ন্যায় বেরিয়ে এসে ঠেলে উঠেছে এই শহর এবং তন্ন তন্ন করে হাজারো কাপালিক, সাধু আর তান্ত্রিকের সন্ধান করে চলেছে। কিন্তু কথাবার্তা কয়ে তাদের প্রতি অনাস্থা জন্মানোয় ভগ্নদূত হয়ে ফিরে চলেছে কুসুমপুরাতে। এইবার বলি, লোকটাকে কিন্তু আমি অনেকগুলি কারণে গ্রেপ্তার করতে পারি। বাড়িতে পরপর নরহত্যার কথা ফৌজদারিভাবে গোপন করা, প্রাচীন মূর্তি পাচার, নরবলিতে পরোক্ষ ইন্ধন যোগানো এবং পুরনো আমলের মূল্যবান মন্দিরের জিনিসপত্র নিয়ে উদ্দেশ্যহীনভাবে ঘোরাফেরা করা, কিন্তু আমি কোনোটাই করছি নে তার একমাত্র কারণ সেই লোক আমাকে পাল্টা শাসিয়ে চলেছে যে আমি বিনা জিজ্ঞাসাবাদে তাকে প্রহার করেছি কোন আইনি। বুঝুন অবস্থাটা। এইবার কি করি ভেবে আমি সারা। এমনিতেই এই উপদ্রুত সময়ে সকলে পুলিশের ওপরেই খড়গহস্ত হয়ে রয়েছে, তাই যদি আবার আমি রাস্তার বাতির জ্যোতিতে কালীপদর মুখের দিকে একবার চেয়ে দেখলাম সেখানে বিশেষ কোনো উৎসাহ উকি দিচ্ছে না, দেখা দিলে আমি ঠিক বুঝত। যখন মুখুজ্জামশায়ের মনে বিদ্যুৎ খেলে তখন তার চোখ দুটি প্রখর হয়ে ওঠে এবং
দুই হাতের আঙুলগুলো পরস্পর বদ্ধ হয়ে ওঠে। এখন সেসবের বালাই নাই, কালী কেবলমাত্র একটা দায় সারা গোছের নিঃশ্বাস ত্যাগ করল। দৌড়ের কাছে আবছা চুরির ঝনৎকার কানে এল। কালীপদ উঠে গিয়ে ভিতর থেকে চারখানা খিলি দেওয়া পান এনে আমার হাতে দিল। সে নিজে পান খায় না, চারটি মৌরি চিবুতে চুবুতে পথের পানে দৃষ্টি মেলে বসে রইল। সুবল অথবা আমরা যে তার মনোভাব বুঝিনি তা নয়, সুবলও যে উৎসাহ নিয়ে কথাবার্তা আরম্ভ করেছিল তা স্তিমিত হয়ে এসেছে। আমার অবস্থা দাঁড়ালো শ্যাম রাখি না কুল রাখি। আমি একটু লজ্জিত মুখে সুবলকে কইলাম, এই সকল আইনি কচকচি আর আমরা কি তোর থেকে ভালো বুঝব? তোর যেটুকু জানার ছিল মুখুজ্জে মশাই তার উত্তর দিয়েই দিয়েছে, এর বাইরে আর আমাদের কি বলবার থাকতে পারে? এইবার যা করার দারোগা কর। এই বলে একটু হেসে পরিস্থিতি লঘু করার চেষ্টা করলাম। সুবল কিন্তু সে হাসিতে টলল না, নিজের মনেই বিড়বিড় করে বলল, হ্যাঁ দারোগার কি আর রাজা গজাদের সঙ্গে বেশি কথা শোভা পায়? তাদের মেজাজ মর্জি আলাদা, কথা বলা তাই। কালীপদ বীরস্বরে উত্তর দিল, মাফ করো দারোগা বাবু, আমি জমিদার পরিবারের সন্তান বটে, কিন্তু কশিনকালেও রাজা নই, তাই তোমার এই বক্রোক্তি আমাকে স্পর্শ করতে পারবে না। আমি কিছু বলতে যাবার পূর্বেই সুবল হাত জোর করে শশব্যস্ত হয়ে বলল, ছিছি ঠাকুর, আমি আপনাকে কথাগুলো বলিনি, আপনি ব্রাহ্মণ তাই বয়স জ্যেষ্ঠ, সুতরাং তাও একটা ভ্রান্তি মাত্র, অভ্যেস বসে নিজেরে ব্রাহ্মণ বলি বটে, কিন্তু তন্ত্রে দীক্ষার প্রথম শর্ত হল নিজের পূর্ব পরিচিতি ঘুচিয়ে দিয়ে উপবিদ ত্যাগ করে তবেই দীক্ষা নেওয়া চলে। ফলে আমি গৃহী হয়ে যজ্ঞপবিত পুনর্বার ধারণ করেছি বটে, কিন্তু ব্রাহ্মণ পরিচয়ের থেকে আমার গুরুর পরিচয় আমার ব্রহ্ম। কেউ শুধুমাত্র বামুন বলে পা ছুতে এলে আমি সচরাচর ছুতে দিইনি। যাই হোক, তুমি তবে রাজা কাকে কইলে? সুবল উত্তর দিলে, আগে ওই অনন্ত সিংহকে, সে হতভাগা নিজেকে কোন এক রাজ পরিবারের বংশোদ্ভূত বলে কয়েছিল যেন। শরৎ অবাক হয়ে শুধালো, রাজা? কোন রাজা, কোন পরিবার, বাংলা প্রদেশের রাজা? সেইটে এক্ষুনি ঠিক স্মরণ হচ্ছে না রে। না, বাংলা নয়, রাজপুতনার কোনো এক রাজার কথা বলল সে, মনে পড়লে বলবো খোন, কালকে তাকে হেড অফিসে চালান করে দি, তারা ঠিক কথা আদায় করে নেবে। আরও কিছুক্ষণ রাজনীতি আর ব্যক্তিগত বিষয় নিয়ে নানান আলোচনা করে নয়টা নাগাদ সকলে গাত্রোত্থান করল। তাদের কিছুটা এগিয়ে দিতে আমি আর মুখুজ্জে মশাই গলি পেরিয়ে স্টেশনের দিকে হেঁটে এলাম। রেল প্রাসাদের ঠিক সামনেটা এ মাথা ও মাথা জুড়ে হর হর ঘর ঘর শব্দের কল কবজা দিয়ে সেতুর জন্য জরিপের কাজ চলছে। সুবল এখান থেকেই থানাতে যাবে, চন্দ্রনাথের গাড়ি দাঁড়িয়ে রয়েছে বড় রাস্তার ওপর। চন্দ্রনাথের বাড়ি পঞ্চশায়রের কাছে, সে শরৎকে ডেকে বললে, চলো তোমাকে তোমার বাড়িতে নামিয়ে দিয়ে আমি বেরিয়ে যাই। শরৎ হেসে কইল, না না চন্দ্রনাথবাবু, আমি আজ বোরেশে বেহালার বাড়িতে যাচ্ছি, আমি এই নেবুতলাতেই একখানা ছোট বাড়ি খরিদ করেছি, ওখানেই থাকবো আজ। আপনার বাড়ি তো সেই পঞ্চশায়র, অনেক দূর, আপনি রওনা দিন। চন্দ্রনাথ স্মিত হেসে গাড়ির দৌড় খুলল। সুবল দুই পা এগিয়ে গিয়েছিল সবে, এখন আবার আমাদের কথা শুনে কিছু একটা মনে পড়ায় পিছিয়ে এসে কালীপদকে কইল, আচ্ছা ঠাকুর, ভগবান পঞ্চস্বর কোন ঠাকুরকে বলা হয়? কালীপদ গলাটা একটা খাকড়ি দিয়ে বলল, ভগবান পঞ্চস্বর হল কাম বা মদন দেবের আরেকটি নাম,
ভগবান নয় দেবতা। কামদেবের বহু নাম, কাম, অনঙ্গ, অতনু, পুষ্পধন্যা, পুষ্পস্বর, পঞ্চস্বর, মদন, রতিনাথ, বসন্তনাথ, মকরধ্বজ, মনসৃজ, মনমথ, গন্ধর্ব, আরও অনেক আছে, কটা বলি। সুবল ভ্রু তুলে শুধাল, বাপ্পা উনি কিসের দেবতা? আমি ধর্মর করে কয়েকটা পা ফেলে সেতুর জরিপ কার্য দেখবার জন্য এগিয়ে গেলাম। পিছন থেকে কালীপদর নিচু স্বর শুনলাম, পঞ্চস্বর হলেন কামনার অধিষ্ঠাতা দেবতা। ওনার তুনিরে পাঁচখানা ফুলের তৈরি বান রয়, যে বানের আঘাতে দেহধারী বা বিদেহী জীবেরা কামনায় জর্জর হয়। বানগুলির নাম যদ্দূর স্মরণ হয়, শোষণারম্ভ, তাপনারম্ভ, স্তম্ভন চেতক, উন্মাদিনী আর সম্মোহিনী। ওনার বাণের আঘাতে স্বয়ং ব্রহ্মা আর মহাদেব অব্দি। সুবল তড়িঘড়ি প্রসঙ্গান্তরে গিয়ে বললে, হ্যাঁ ঠাকুর, বুঝেছি বুঝেছি, কিন্তু দারোগা, তোমার মাথায় হঠাৎ এই প্রশ্ন এলো কেন? আগে এলো তার কারণ, ওই অনন্ত সিংহের নামের লোকটা উড়িষ্যার মন্দির থেকে যে মূর্তিটা নিয়ে আসার গল্প ফেঁদেছিল, তাকে নাকি ওখানকার স্থানীয় লোকেরা ভগবান পঞ্চস্বর বলে ডাকে। সেই মন্দিরে নাকি মুখে কাপড় বেঁধে ঢুকতে হয়, আরও কত কি। কালীপদ একটা নিঃশ্বাস ফেলে কইল, বুঝেছি, তুমি লোকটাকে নিয়ে বিব্রতও বটে, আবার উৎসুকও বটে, কিন্তু আমার এসব বিষয়ে জ্ঞান বুদ্ধি অতি সীমিত, ফলে ঔৎসুক্যও কম। দেখো, ফৌজদারি উপায়ে যদি পেটের কথা উগড়াতে পারো, তবে আমার মনে হচ্ছে লোকটি হয় ভীষণ ধুরন্ধর, আর নয়তো ওই অল্প বয়সেই তার ভীমরতি ধরেছে, নচেত এতগুলো অযৌক্তিক কথাবার্তা সে অন্তত একজন দারোগার সম্মুখে ফাঁস করত না। সুবল হেসে রাত্রিকালীন অভিবাদন জানিয়ে বিদায় চাইল। কালীপদ হাসি মুখে কইল, আমাদের গায়ে তো এসব রাত্রির অভিবাদনের চল নেই, এসব সাহেবদের নিয়ম। আমরা জানি সারাদিন ভালো কাজ করলে রাত্রিটা আপনি শুভ হয়, তার আর শুভেচ্ছা কিসের, সাবধানে যেও। সুবল তার উত্তর না দিয়ে আনমনাভাবে আমার উদ্দেশ্যে বললে, মুখুজ্জে মশায়ের ভীমরতির কথাই স্মরণ হলো, বুঝলি, ওই অনন্ত সিংহ রাজপুতনার যে রাজার বংশধর, তার নাম রানা ভীমসিংহ। কালীপদ মুখুজ্জে নেবুতলায় ফেরার জন্য পা বাড়িয়েছিল। সুবলের কথাটা কানে যেতেই তরিদাহত মৃগের ন্যায় ঘুরে দাঁড়িয়ে অবিশ্বাসের সুরে অস্ফুটভাবে বলে উঠল, কার নাম বললে? ভীমসিংহ, মহারানা ভীমসিংহ, তার বংশধর, কুসুমপুরা গা, হা ঈশ্বর! আমি হতবাক হয়ে তাকিয়ে দেখলাম কালীপদর চোখে বিদ্যুৎ, আর তার দুই হাতের আঙুলগুলি পরস্পর সবেগে আবদ্ধ। হতবাক সুবলও কিছু কম হয়নি। শরৎ ততক্ষণে চন্দ্রনাথকে বিদেয় করে পাশে এসে দাঁড়িয়ে কিছু একটা আজ করে আমাকে ভ্রুভঙ্গি করল। আমি নিঃশব্দে চোখের পাতা দুটো একবার মুদ্রিত করে তাকে ইশারা করতেই শরৎ নিশ্চুপ হয়ে দাঁড়িয়ে পড়ল। সুবল শুধল, ব্যাপার কি ঠাকুর? আপনি চেনেন বুঝি তাদের? সেই লোক কি তবে সত্য কথাই বলেছে? আমি তো কালীপদ আপন মনে বিড়বির করে বলল, সে কথা তো তার সাথে কথা না কয়ে বলতে পারিনি, তবে ওই গায়ের নাম এক আধবার শুনেছি আমি। একবার তার সাথে কথা বলা যায় কি? স্বচ্ছন্দে, সে আমার চৌকিতেই প্রহরাধীন রয়েছে, যাবে কোথায়? কিন্তু হয়তো সে, না না না, সে আবশ্যকতা নেই,
আমরা কাল সকালে সাক্ষাৎ করব। তুমি এর পুলিশ চৌকি বেশ চেনো তো ডাক্তার? আমি ঘাড় নেড়ে কইলাম, বিলক্ষণ, এই তো কাছেই, জর্জ কোর্ট পেরিয়ে একটুখানি পথ। প্রভাতে নিদ্রা ভঙ্গ হতেই লক্ষ্য করলাম বৌঠান কিছু দ্রুত হস্তে কাজকর্ম সেরে রাখছে। কাজ বলতে আমার নিদ্রা ভঙ্গের আগে আগে সকালের জল খাবার তৈরি করা সমাধা করে এখন বাক্স প্যাটরা গোছগাছ চলছে। স্বামীর ডিবেতে কয়েকদিনের মতো লবঙ্গ আর শুষ্ক আমলকি ভরে দিয়ে তার ঘাড়ে কাঁচা ধবধবে কামিজ, ধুতি বস্ত্র আর গাদের উড়ানি শয্যা প্রান্তে ভাঁজ করে রেখে এখন মুখুজ্জে মশায়ের বার্নিশ করা জুতো জোড়া নিজের বসনাঞ্চল দিয়ে সাফ সুতরো করে গুছিয়ে রাখছে। আমি দাঁতন করতে করতে সেই কর্মব্যস্ততা লক্ষ্য করে হঠাৎ একটা কথা মাথায় এল। আমরা রেসের মাঠে বিজেতা ঘোড়ার তারিফ করি, বাজি ধরি, কিন্তু যে লোকটা তার পিঠে সওয়ার হয়ে চালনা করল তাকে বাহবা দিই নি। রাধা উত্তম হলে রাধুনীর প্রশংসা করি, কিন্তু যে যোগ্য জোগাড় করি তার কূটনবাটার যোগান দিল তার কথা মুখেই আনি। কালীপদ মুখুজ্জের অজস্র কীর্তি আমি স্বহস্তে লিখে গিয়েছি, কিন্তু যে বৌটান মুখুজ্জে মশায়ের প্রতিটি পদক্ষেপের পুঙ্খানুপুঙ্খভাবে যত্ন নিয়ে চলেছে তার কথা তেমন একটা স্থান পায়নি আমার খাতা। এই যে বৌঠান বসে বসে নিজের মূল্যবান শাড়ির প্রান্ত ভাগ দিয়ে স্বামীর জুতো পরিষ্কার করছে, তাকে তো কেউ বলে দেয়নি তা করতে। শাড়ির বদলে জীর্ণ বস্ত্রখণ্ড দিয়ে কাজটা করলে তফাত কি হতো? অথচ একজন যথেষ্ট সম্পন্ন জমিদার গিন্নি কিন্তু অনায়াসেই নিজের দাস দাসীকে দিয়ে সে কাজ নির্বাহ করাতে পারেন। বৌঠান ভূস্বামীর গৃহেই জন্ম নিয়ে যত পরনাস্তি সম্পদের মধ্যে বড় হয়ে পুনরায় ছোট মুখুজ্জের বিবাহিতা স্ত্রী হয়ে বড় ঘরেই এসে পড়েছে, সে কেন এমন নিম্নবর্গীয় গৃহকর্ম করে সুখ খোঁজে? কালীপদর পরিবার বরাবরই স্ত্রী জাতির বিলক্ষণ সম্মান এবং স্বতন্ত্রতার পৃষ্ঠপোষক, এ আমি নিজে সাক্ষী। ফলে এ থেকেই বোঝা যায় বৌঠানের এই কাজ তার স্বেচ্ছাকৃতই বটে। কিন্তু কেন? একবার এই রকম একটা কথা মুখুজ্জে মশাইকে জিজ্ঞাসা করায় সে মুস্কি হেসে প্রসঙ্গ এড়িয়ে গিয়েছিল, আর বৌঠানকে তেমন কথা শুধুতে আমার লজ্জা হয়। আমি কলাপাড়ের দিক থেকে দৌড়ের দিকে এগিয়ে দেখলাম বৌঠান রাস্তা দিয়ে চলা কয়েকজন মেয়ে মানুষের দিকে তাকিয়ে তাকিয়ে কি যেন দেখছে। বললাম, কি বৌঠান এত তাড়াহুড়ো করছো, কি দেখছ? আচ্ছা ঠাকুরপো, তোমাদের শহরের মেয়ে ছেলেরা কলসি বয় না? আমি আতান্তরে পড়ে বলল, কলসি মানে জল আনার কথা কইছ? শহরে তো ঘরে ঘরে নলের জোগাড় রয়েছে, এখানে বিশাল উঁচু লোহার ট্যাঙ্কি যার মধ্যে 50টা হাতি ধরে যায়, সেই ট্যাঙ্কির থেকে জল আসে। দাদার জমিদারি আয় বছর গেলে বড় জোর 3 লক্ষ টাকা, আর ওই ডালার ট্যাঙ্কি তৈরিতে আজ থেকে প্রায় 55 বছর আগেও লেগেছিল 5 লক্ষাধিক টাকা। সেই শহরের মেয়েরা কি আর কলসি তুলবে বৌঠান? বুঝলাম, সেজন্যই এদিকের মেয়েদের কোমরের গঠন অমন স্থূল প্রকৃতির হয়ে পড়ে। কলসি তোলার গুণ আছে ঠাকুরপো, তাতে কাক সচল থাকে, গরম জন্মে, শরীর থাকে ঝরঝরে। আচ্ছা বুঝল, তো এত হুড়োহুড়ি করে সব গোছগাছ করছো যে বড়, একটু হাসির সঙ্গে উত্তর এলো। আর বলো কেন ডাক্তার ঠাকুরপো, আমাদের দুজনার কলকাতার পেটে আর স্থান সংকুলন হলো কই, আজই রেলগাড়িতে চেপে রওনা হতে হবে গায়ে। উনি আমাকে বাড়ি যাত্রা করিয়ে কোথাও যেন বেরোবেন কদিনের জন্য। কথাগুলো বলার পর গলাটা একটু নামিয়ে আবার বললে, উনি মানে তোমরা,
শুনছি তোমাকেও নিয়ে যাবেন উনি। একটু খেয়াল রেখো তোমার দাদার, ঠান্ডায় শরীরটা একটু দুর্বল হয়েছে কদিন। কথা মন্দ নয়, আমি খেয়াল রাখব রায় দিঘরার ডাক সাইডে কালীপদ মুখুজ্জের। চিকিৎসক সুলভ গাম্ভীর্য নিয়ে বৌঠানকে যথাসম্ভব আশ্বস্ত করল। আসন্ন কিছু একটা রোমাঞ্চকর অভিজ্ঞতা যে আমার হতে চলেছে সে বিষয়ে আমি মনে মনে অত্যন্ত উত্তেজিত হয়েই ছিল। দেওয়াল ঘড়িতে 7টা বাজলে পর মুখুজ্জে মশাই টহল দিয়ে ঘরে ঢুকল। হাতে একখানা বসন্ত মালতি আর ঘন নীল গাছের আফগান স্নোয়ের শিশি। কাদের চাদরটা বৈঠকের দেওয়াল দানিতে ঝোলাতে গিয়েও আন মনে কি একটা যেন মনে করে কইল, যাই ওকেই দিয়ে আসি গে, রাখুক গুছিয়ে। চাদর নিয়ে কক্ষে প্রবেশের পর কালীপদ নিচু কণ্ঠে কিছু কথার উত্তরে বৌঠানকে বলতে শুনলাম, ছিছি একটু ওনা, কলকাতার চাইতে আমার দেশপাড়াগাই ভালো, ওসব নিয়ে মিছিমিছি একটুও ভাবনা করো না, ঠাকুরপুর বাড়ি তো রইলই, অবসরে আসবো খন। বেলা সামান্য বাড়লে পর বাড়ির দাওয়ার গায়ে একখানা ভাড়ার মোটর গাড়ি এসে থামল। আমরা দোরের সামনে এসে দাঁড়িয়েছি। কালীপদ তার শ্বেত শুভ্র ধুতি কামিজে সজ্জিত আর বৌঠানের সামনে একখানা টিনের বাক্স। গাড়ির থেকে কানাই আর নায়েব রঘুবীর সামন্ত নেমে এসে সস্ত্রী কালীপদর সামনে হাত জোর করে কইল, প্রণাম কর্তা বাবা। প্রণাম মা ঠাকুর, সব কুশল তো? উত্তরে বৌঠানি সপ্রতিভভাবে প্রথম মুখ খুঁড়ল, সব কুশল নায়েব মশাই, আপনারা ভালো আছেন তো? এস্টেটের কাজকর্ম মিটে গিয়েছে? হ্যাঁ মা, আপনাদের আশীর্বাদে। বেশ শুনুন নায়েব মশাই, আমরা কিন্তু এক্ষুনি এক্ষুনি যাত্রা করব, তাহলে বেলা থাকতেই রায় দিঘরা পৌঁছে যাব। পরে বারবেলা হয়ে পড়লে আবার ঝঞ্ঝাট, স্টেশন বোধ করি এখান থেকে খুব বেশি দূরে নয়, মাঝে মধ্যে রেলগাড়ির বাঁশি শোনা যায়, যেটুকু তাতে যাওয়া চলে চলু, তারপরে এক্কা গাড়ি নেওয়া যাবে এখন। ভাড়া মিটিয়ে মোটর গাড়ি বিদায় করে দিই, শুধু এই তোরঙ্গখানা একটু কষ্ট করে বইতে হচ্ছে কানাই। রঘুবীর কানাইয়ের দিকে চেয়ে স্মিত মুখে কইল, কষ্ট কি মা, এ তো আমাদের সৌভাগ্য, এই বলে নিজেই বাক্সখানা হাতে তুলে নিল। আমি কানাইকে বলল, সর্দার আবার দেখা হবে, আজ তো তোমাদের দুটো ভালো মন্দ কিছু খাওয়াতে পারলুম না। কানাই পদমর্যাদায় আমার সমান না হলেও তার সঙ্গে আমার ঠাট্টা চলে। সে হেসে বললে, তার আশ্চর্য কি ডাক্তারবাবু, কলকাতার লোক শুনেছি খেতে দেবে কিন্তু ঠাই দেবে, আর কলকাতার নিন্দে শুনলে একেবারে সাত কাণ্ড রামায়ণ শুনিয়ে দেবে মুখের ওপরে। আমি এই ঠোঁট কাটা রসিকতায় সজোরে হেসে উঠে কানাইকে সামান্য অপ্রস্তুত করে তার উদ্দেশ্যে কইলাম, বটে। হ্যারে কানাই, তুই বলতে পারবি সব কয়টা খণ্ডের নাম? আমি তো শুনেছি রামায়ণে নাকি 15-20 খণ্ড রয়েছে। কানাই একবার কালীপদর দিকে চেয়ে ধীরে ধীরে কইল, না ডাক্তারবাবু, সাকল্যে 7টাই। আদিকাণ্ডে রামের জন্ম, বিবাহ সীতার, অযোধ্যায় বনবাস, ত্যাজী রাজ্যভার, অরণ্য কাণ্ডেতে সীতা হরিল রাবণ, কিষ্কিন্দা কাণ্ডেতে হয় সুগ্রীব মিলন, সুন্দরা কাণ্ডে হয় সাগর বন্ধন, লঙ্কা কাণ্ডে উভয়ের মহারণ, উত্তরা কাণ্ডেতে 6 কাণ্ডের পরিশেষ, সীতাদেবী করিলেন পাতাল প্রবেশ। আমি অকৃত্রিম বিস্ময়ে একটু ঘুরে মুখুজ্জে মশায়ের দিকে চেয়ে শুধলাম, এই কেঠো নিরস লেঠিলটাকে কি তুমি শেষমেশ কবি বানিয়ে ছাড়ছো নাকি দাদা? কালীপদ সে হাস্য পরিহাসে যোগ দিলে না।
বৌঠান গলায় আঁচল দিয়ে স্বামীকে প্রণাম করল। আমরা সামনের মুখের গলি অব্দি গিয়ে দাঁড়ালাম। কানাই আর নায়েব তাদের মা ঠাকুরকে আগলে নিয়ে চলেছে। চোখের সামনে থেকে বড় রাস্তায় পড়বার আগের মুহূর্তে বৌঠান একবার পিছনে ফিরে কালীপদর দিকে তাকিয়ে একটুখানি হাসল। এসব আজ বহুদিন আগের কথা, কিন্তু আমার মাতৃতুল্য বৌঠানের সে হাসির স্মৃতি এই সন্তানকে আজও কাদায় বুঝি। সে হাসি কালীর বাধা অক্ষরে প্রকাশ করা আমার সাধ্যি। সে হাসিতে অভিমান, বিষাদ, আশীর্বাদ, প্রেম সব যেন পরতে পরতে ধরা রয়েছে। যিনি যথার্থ কারুকে ভালোবেসেছেন তিনি এ হাসির মর্মার্থ বুঝিয়ে উপলব্ধি করতে পারে। নিজের প্রাণাধিক মানুষটিকে নিজের আঁচল ছাড়িয়ে অজানা বিপদের মধ্যে যেতে দেখার যে কষ্ট কেমন হয় তা ওই একটি হাসিতেই ফুটে বেরোচ্ছে। এখন এই বয়সে এসেও আমার মাঝে মাঝে মনে হয় বৌঠান হয়তো কালীপদকে শুধুমাত্র নিজের স্বামী হিসেবেই নয়, সম্ভবত নিজের প্রাণের অর্ধেক হিসেবেও আজন্ম গ্রহণ করেছিল। এবং সেই বিরাট শক্তি এবং ভরসার বলেই সে কালীপদর পায়ের সোনার বেরি না হয়ে হাতের ইস্পাত তুল্য তরবারি হয়ে উঠেছিল। যে হাতিয়ার ব্যতীত কালীপদ কখনো যশস্বী কালীগুণীর হয়ে উঠতে পারত না। যাক সেসব কথা। কানাইদের আনা মোটর গাড়ির ভাড়া মিটিয়ে দেবার পর সেটা বড় রাস্তায় এসে দাঁড়ালো দেখে আমরা সেই গাড়িটায় আবার ভাড়া করে পৌঁছলাম সুবলের চৌকিতে। পথ তেমন অধিক নয়, কিন্তু মুখুজ্জে মশায়ের শরীরটি কয়দিন যাব তেমন জুচ্ছই নয় বলেই মোটর নিয়েছি। সুবল ফটকের সামনেই একটা কাঠের চেয়ারে বসে চার মিনারে টান দিচ্ছে। হঠাৎ মোটরের জানালায় মুখুজ্জে মশাইকে দেখতে পেয়ে ভুক্তাবশেষ অনল জশটিকে ছুঁড়ে ফেলে উঠে দাঁড়িয়ে হাসি মুখে এগিয়ে এলো। আমি গাড়ি থেকে নেমে টাকা বের করে চালককে এগিয়ে দিতেই সে নোট কখনা গ্রহণ করতে কিঞ্চিত ইতস্তত করতে লাগল। তার মনোভাব সহজেই অনুমেয়। যা হোক, ভাড়া মিটিয়ে আমরা ঢুকে পড়লাম শান্তিমহল পেরিয়ে একেবারে ফাটকের সামনে। সুবল কিন্তু ফাটকের দিকে গেল না, তার বদলে গাঢ় শ্রেণী পার করে শান্তিদের থাকা খাওয়ার একখানা বড় কক্ষে এসে থামল। কারণটা অবশ্য সহজেই অনুমেয়। যে মানুষটাকে কালীপদ মুখুজ্জে নিজে এসে দেখতে চেয়েছে, কথা কইতে চেয়েছে, তাকে ফাটকের অন্তরালে রেখে কথা বলালে আমার অতিথির মানহানি হয়। ঘরে শান্তি রয়েছে মোটে দুইজনা। তারা আচমকা সুবলকে কক্ষে ঢুকতে দেখে সন্ত্রস্ত হয়ে উঠে দাঁড়াল। সুবল হাতের ইঙ্গিতে তাদের ঘর থেকে নিষ্ক্রান্ত হয়ে যাবার প্রচ্ছন্ন হুকুম জারি করা মাত্রই তারা তটস্থ হয়ে নিজ নিজ ভাজ করা ঊর্ধ্বে এবং হাতিয়ার তুলে নিয়ে কক্ষান্তরে চলে গেল। ঘরের মাঝখানের চৌকিতে একজন মধ্য বয়স্ক ব্যক্তি বসে রয়েছে। বসা অবস্থাতেও বোঝা যায় তার দৈর্ঘ্য কালীপদর থেকে সামান্যই কম হবে। চেহারায় আভিজাত্যের সুপ্ত ছাপ থাকলেও বর্তমানে অবিন্যস্ত মাথার চুল এবং বিক্ষিপ্ত চাউনি দেখে তার মানসিক দুশ্চিন্তার কতক কতক আভাস পাওয়া যায়। তার শয্যা প্রান্তে একখানা মাঝারি মাপের পুটুলি। সুবলকে দেখে সে একটুও প্রসন্ন হয়নি বোঝাই যাচ্ছে, কিন্তু সেই সঙ্গে আমাদের দেখে সামান্য অবাক হয়েছে বুঝল। সুবল মুখ খুলল। এই যে মশাই, এনারা আপনার সঙ্গে কিছু কথা কইতে এসেছেন। আমি খেয়াল করলুম সুবল ইতিমধ্যেই অনন্তকে আপনি করে ডাকা আরম্ভ করেছে, কালীপদর কথাতেই হোক বা অন্য কিছুতে। তার প্রতি সুবলের মন একটু ভিজেছে। অনন্ত কিন্তু সৌজন্য দেখিয়ে চৌকি ছেড়ে উঠে দাঁড়াল না। সে বসে বসেই বিড়বিড় করে উত্তর করলে, দেখা করতে এসেছেন? কেন, কি চায় এরা? সুবল আবার রেগে উঠতে যাচ্ছিল।
কিন্তু কালীপদর মুখের দিকে চেয়ে শুধু সুবল নয়, আমিও বিস্মিত হয়ে পড়লাম। মুখুজ্জেমশাই অনন্তের মুখের দিকে নির্নিমেষে চেয়ে রয়েছে। তার চোখের কোলে অশ্রু চকচক করছে, মুখে এক অদ্ভুত প্রশান্তি। চোখের জল মুছে শয্যার এক কোণে উপবেশন করে কালীপদই প্রথম কথা কইল, তুমি আমার চাইতে বয়সে কনিষ্ঠ, তাই তোমাকে নাম ধরেই ডাকছি। যদিও বংশ ধরলে তুমি আমার চাইতে বড়, তুমি মহারানা ভীমসিংহের বংশের সন্তান তো? নিঃসুপ অনন্ত এইবার মুখ ঘুরিয়ে পূর্ণ দৃষ্টিতে চাইল। বোধ করি এই কয়টা দিন শুধু অবহেলা আর সন্দেহ ভোগ করে করে আজকের এই স্নেহের দুইটা বাণী তার কর্ণে সুধা সিঞ্চন করেছে। অনন্ত ভাঙা ভাঙা স্বরে শুধল, হ্যাঁ, আমরা রাজপুতনার ক্ষত্রিয় বংশই বটে, কিন্তু আপনি কি আমাদের চেনেন? কালী প্রসন্ন সুরে উত্তর করল, হ্যাঁ বাবা, তোমরা আমার গুরু বংশ হচ্ছ। গুরু বংশ অর্থাৎ? অর্থাৎ আমার দীক্ষা যে গুরুর বরাবর, তিনি তোমার বংশেরই একজন সন্তান। মহারানা ভীমসিংহের বংশের যে শাখা কুসুমপুরা তালুকে থাকেন, সেই কুলেরই একজন কুলতিলক হলেন আমার দীক্ষাগুরু। তার মুখেই আমি কখনো কখনো শুনেছি কুসুমপুরার নামটা। অনন্ত বিষয়ে ভুরু কুঞ্চিত করে প্রশ্ন করলে, কুসুমপুরার সিংহবাড়ির সন্তান, কি নাম তার? কালীপদ দক্ষিণ হস্ত নিজের ললাটে স্পর্শ করে সগর্বে সশ্রদ্ধ কণ্ঠে কইল, অঘরি শ্রেষ্ঠ তান্ত্রিক হংসিনী সিংহ। অনন্ত নামটা স্মরণ করতে পেরেছে বলে বোধ হল না। কিছুক্ষণ নামটা জিভের আগায় নানানভাবে উচ্চারণ করে কিছুক্ষণ নিস্তেজ বসে থেকে আচমকা চৌকি ছেড়ে লাফিয়ে উঠে অবিশ্বাসের সুরে কয়ে উঠল, সে কি কি বলছেন? এ যে অসম্ভব কথা! ওই নামে একজন ছিলেন বটে, কিন্তু তিনি ছিলেন আমার পূর্বতন ষষ্ঠ পুরুষ, বাড়ির মেজ সন্তান। কুলোলতিকায় পড়েছি আমি তার কথা, ঠাকুরদাদার মুখেও গল্প শুনেছি তার। তিনি নাকি খুব কম বয়সে গৃহত্যাগী হন। কিন্তু আপনার বয়স কত? তারই বা বয়স কত এখন? আপনি কেমন করে তাকে জীবিত দেখবেন? আপনিও বা কে বলুন তো? আপনার নামটা তো শুধোনো হয়নি আমার। ক্ষুদ্রমতি বালকের আধো আধো বাক্যে তার পরিজন যেমন অনাবিল হাসি হাসে, কালীপদ অনন্তর প্রশ্নে তেমনটি হেসে কইল, ব্রাহ্মণ, নাম কালীপদ মুখুজ্জে, নিবাস রায় দিঘরা গা। সন্তানকে কখনো মায়ের আর গুরুর বয়সের হিসেব রাখতে দেখেছ অনন্ত? তিনি পিশাচ সিদ্ধ মহাযোগী, তার বয়সের হিসেব নিকেশ স্বয়ং মহাকালের খাতায় হয়তো লেখা থাকবে, কিন্তু আমাদের মতো গড়পড়তা মানুষের হিসেবে সে খতিয়ান মেলে কি? যাক সে কথা। অনন্ত একটু সমীহের নজরে চেয়ে ইতস্তত করে শুধল, আগে হ্যাঁ তা বটে, কিন্তু একটা কথা, তিনি কি এখনো? অনন্তর কথা শেষ করতে না দিয়েই কালী জবাব দিল, মানুষকে মুছে ফেলার যে চারটি প্রক্রিয়া, অর্থাৎ হনন, বধ, জড়ত্ব অথবা বিলুপ্তি, তার ক্ষেত্রে কোনোটি ঘটেনি। এক পিশাচ সিদ্ধের ক্ষেত্রে একমাত্র মহাকাল ব্যতীত সে ক্ষমতা কারোর সম্ভবে না অনন্ত। কিন্তু তবুও তিনি আমাদের মরজগতে আর বিদ্যমান নেই, নিজের অজান্তেই তার শক্তির অপপ্রয়োগ ঘটেছিল বলে সেই নির্লোভ নিষ্ঠাবান যোগী নিজেকে লুকিয়ে ফেলেছিল অন্য কোথাও কোনো এক জগতের অন্তরালে। গুরুর শ্রাদ্ধ কার্যে শিষ্যের অধিকার রয়, কিন্তু আমি তার পারলৌকিক ক্রিয়া করতে পারিনি এই কারণে। যাক ওসব কথা। দারোগার মুখে জ্ঞাত হলাম যে
তোমার পরিবারে কিছু একটা দুর্যোগ এসে পড়েছে।